সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দা নিয়মিত আয়োজন। আজকের চাঁপাইনবাবগঞ্জ আপনাদের সাথে আছি সোনিয়া শীল। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। জমি ও গৃহপ্রধান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল এবং 2022 টি-20 এশিয়া কাপ হচ্ছে না শ্রীলঙ্কায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে স্থানীয় চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেম গালিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক গবেষণা ও প্রশিক্ষণ আবদুল্লাহ আল মামুন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকিউল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌসিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, জেলার 5 উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, চেয়ারম্যান ও কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনার নীতি কাঠামো এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা, প্রশ্ন উত্তর এবং কমিটির করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ 2 প্রকল্পের দ্বিতীয় ধাপে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকিউল ইসলামের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেম গালিব খান। এ সময় প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ হুরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, আরডিসি আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি শহীদুল হুদা অলক, সিটি প্রেস ক্লাবের সভাপতি সাজিদুল হক সাজু সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এবারে জাতীয়। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 29,249 জন। এ সময়ের মধ্যে 879 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,98,291 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,693 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,28,650 জন। গত 24 ঘন্টায় 9,182টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় 9,099টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 9.66%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.76%। এদিকে জুলাইয়ের শেষে 5 থেকে 11 বছরের শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার খুরশিদ আলম। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন তিনি। তিনি বলেন, 5 থেকে 11 বছরের শিশুদের টিকার ডোজ আলাদা, এই টিকার ভায়াল আলাদা এবং সিরিঞ্জ আলাদা। চলতি মাসের শেষে 5 থেকে 11 বছরের শিশুদের করোনা টিকা প্রয়োগ শুরু করতে পারব। ডাক্তার খুরশিদ আলম আরও বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। প্রাথমিকভাবে ঢাকা থেকে এই কার্যক্রম শুরু করলেও পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য 1.16 কিলোমিটার বাড়িয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম সংবাদ সম্মেলনে জানান, আজকের অনুমোদনকৃত প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 15,856.80 কোটি। এর মধ্যে সরকারি তহবিল থেকে 12,444.25 কোটি বৈদেশিক ঋণ থেকে 3,277.98 কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে
134.57 কোটি টাকা নেওয়া হবে। বিদায়ী পবিত্র ঈদুল আজহায় যাতায়াতে দেশের সড়ক মহাসড়কে 389টি সড়ক দুর্ঘটনায় 398 জন নিহত, আহত হয়েছেন 774 জন, আর সড়ক রেল ও নৌপথে 354টি দুর্ঘটনায় 440 জন নিহত ও 791 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররুনি মিলনায়তন হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশকালে এই তথ্য তুলে ধরেন। সংগঠনটি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের ন্যায় এবারও প্রতিবেদনটি তৈরি করে। এবারের ঈদে রাজধানী থেকে 1,20,00,000, এক জেলা থেকে অপর জেলায় আরও প্রায় 4 কোটি মানুষ যাতায়াত করেছে। ধামায় পাওয়া যাচ্ছে ঢেকি ও মাটির খোলায় প্রসেসিং করা মিক্সড ছাতু, যার উপাদান হচ্ছে যব, গম, ভুট্টা, ছোলা, বাদাম, চাল। তাই নিরাপদ খাবারের স্বাদ পেতে মিক্সড ছাতু কিনুন ধামাতে। You are listening 98.8 FM. Voice of life, tune of life. শ্রোতা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে আজকের চাঁপাইনবাবগঞ্জ। আন্তর্জাতিক গণ আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর আগামীকাল দেশটির পার্লামেন্টে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রণিল বিক্রমসিংহে সহ 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রেসিডেন্ট পদে লড়াই করা অন্য 2 প্রার্থী হলেন অনুরা কুমারা দিসনায়াকা এবং দুল্লাস আলেপ্পারুমা। ডেইলি মিরর জানায়, এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহ্বান করে পার্লামেন্ট। অবৈধ পাচারের অপেক্ষায় থাকা পশুর অঙ্গের একটি বিরাট চালান আটক করেছে মালয়েশিয়ার কাস্টমস পুলিশ। আটক পশুর অঙ্গগুলোর মাঝে রয়েছে 6 টন হাতির দাঁত ও 100 কেজি পাঙ্গুলিনের আঁশ। গতকাল চালানটির আটকের ঘোষণা দেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, হাতির দাঁত ও পাঙ্গুলিনের আঁশ ছাড়াও 25 কেজি গন্ডারের শিং এবং আরও প্রায় 300 কেজি পশুর মাথার কঙ্কাল, হাড় ও শিং রয়েছে। এর দাম তাদের হিসেবে $1.8 কোটি বা প্রায় 170 কোটি টাকা। গত 10 জুলাই আফ্রিকা থেকে কন্টেইনারে করে আসা একটি কাঠের চালানের ভেতর থেকে এই অঙ্গগুলো উদ্ধার করা হয়। সংরক্ষণবাদীদের অভিযোগ, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়াকে রুট হিসেবে ব্যবহার করে চীন সহ অন্য এশিয়ান দেশগুলোতে অবৈধভাবে বন্যপ্রাণী পাচার করা হয়। এবারে খেলাধুলা। সৌজন্যে প্রয়াস মধু, টাপানবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা এবার হচ্ছে না এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে টি-20 এই প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরাতে। এসিসি সূত্রে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ 2022 দ্বীপরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে শ্রীলঙ্কায় থাকবে আয়োজক, কিন্তু টি-20 এশিয়া কাপ ক্রিকেট হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হবে আগামী 27 আগস্ট এবং এসিসি পূর্ণসূচি ঘোষণা করবে 22 জুলাই। একইভাবে এশিয়া কাপের আয়োজক হিসেবে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার নাম থাকলেও তা হচ্ছে আমিরাতে। 2022 সালের এই টি-20 টুর্নামেন্ট শুরু হবে 27 আগস্ট, চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছায় উতরে যাওয়া একটি দল। এখন শুনবেন মেঘ বাতাস। আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর 5টা 28 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা 58 মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর 5টা 29 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা 58 মিনিটে।
আজকে চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে আবারও শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত, জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন। দেশে করোনায় আরও 8 জনের মৃত্যু, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল এবং 2022 টি-20 এশিয়া কাপ হচ্ছে না শ্রীলঙ্কায়। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন। রাত 9:30 আবারও আজকে চাঁপাইনবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। প্রিয় শ্রোতা, স্থানীয় ও